আল্লাহ যদি বলেন ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ যদি বলেন পর জবাব দেব একদিনের জবাব দিতে পারবেন না এত এত নিয়ামত আল্লাহ দিলেন শুধু যদি সকাল থেকে রাত পর্যন্ত নিয়ামতের গণনা করেন অজস্র নিয়ামত দিয়ে যিনি আমাকে আপনাকে সুস্থ রেখে ভালো রেখে হায়াত দিয়েছেন তিনি কে কোন নিয়ামতের হিসাব দিতে পারবেন না আল্লাহ কিচ্ছু চায় না বান্দা তোর কাছে আমি টাকা চাই না বান্দা তোর কাছে আমি দৌলত চাই না তোর সময় থেকে ঘন্টার পর ঘন্টা আমার জন্য দিবে আমি চাই না আল্লাহ আপনার কাছে পাঁচটা ওয়াক্ত নামাজ চায় তাও এটা আপনার জন্য চায় আল্লাহর জন্য না আল্লাহর জন্য আপনি কি দিবেন আল্লাহর সামনে আমরা কত ছোট সাত আকাশ আর সাত জমিন উপরের দিকে একটু তাকায় দেখেন সামিয়ানাটা নড়তেছে দেখতেছেন দেখেন দেখছেন এই সামিয়ানাটা নড়তেছে কার বাতাসে আল্লাহর বাতাস সে আল্লাহ কত বড় সাত আকাশ আর সাত জমিন আমার আল্লাহর কুদরতি হাতের সামনে যদি রাখা হয় কা খরদালাতিন সাবা সাতটা সরিষার দানা যত ছোট এর চেয়েতে ছোট হবে সাত আকাশ আর সাত জমিন জোরে করে আল্লাহ ফেরেশতা কত বড় জানেন তাকায় থাকেন আমার দিকে শুধু আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা এত বড় আপনি কিসের অহংকার করেন মিয়া কোন ক্ষমতার অহংকার করেন আপনি ফেরেশতা এত বড় আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের সামনে তাকায় থাকেন সমুদ্র মহাসমুদ্রের পানিগুলা যদি তাদের নখের উপরে রাখেন এই যে আমার নখের উপরে এক ফোঁটা চা রাখছে এরকম করছি পরে নাই কিন্তু এখনো পড়ছে পরে নাই একইভাবে দিছি তাও পরে নাই তার মানে এখন পড়ছে তার মানে নখের তুলনায় পানিটা এত ছোট গড়ায় পড়ে নাই সাত সমুদ্র ১৩ নদী না শুধু সমুদ্র মহাসমুদ্রের সব পানিগুলা ফেরেশতাদের নখের সামনে যদি রাখেন আরশ বহনকারী ফেরেশতাদের নখগুলা এত বড় হবে এই নখ থেকে পানিটা গড়ায়া পড়বে না জোরে বলেন আল্লাহ কিসের অহংকার করে না মালাকুল মউতের সামনে এই দুনিয়া মানুষগুলা কত ছোট আপনার আমার সামনে ভাত খাওয়ার থালাটা যেমন ছোট মালাকুল মউতের সামনে সাত আকাশ সাত জমিন এত ছোট একটা থালা একটা প্লেটের সমান হবে যখন যেথায় যেভাবে আল্লাহর অর্ডার আসবে হাজার হাজার লাখ লাখ মানুষ মরে যাবে মালাকুল মউত মোটেও ক্লান্ত হবে না মোটেও টের পাবে না এই মালাকুল মউতকে আল্লাহ চিরকাল রাখবেন না আল্লাহ পাক সব একদিন শেষ করে দিবেন সম্মানিত ফেরেশতাদেরকেও মৃত্যু দিবেন মালাকুল মউতকে ডেকে বলবেন মালাকুল মউত রে আর কে কে বাকি আছে মালাকুল মউত একটা চিৎকার মেরে বলবে আল্লাহ আনা ওয়া আনতা আমি আর আপনি ছাড়া তো কেউ বাকি নেই আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে মুতিয়া মালাকাল মউত মালাকুল মউত তোর আর সময় নাই মরে যা মালাকুল মউত জগৎ শেষ হয়ে যাবে মালাকুল মউত পর্যন্ত শেষ হয়ে যাবে আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে কে আসো আজকে আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে
لمن الملك اليوم. আজকের দিনের রাজত্ব কার, সেদিন সব নিশ্চুপ হয়ে যাবে। وقال القائل আল্লাহ নিজে বলবে لله الواحد القهار, আজকের দিনের রাজত্ব কোন শাসকের নয়, কোন রাজা বাদশার নয়, কোন ক্ষমতাধরের নয়, আজকের রাজত্ব চলবে আমি আল্লাহর যিনি কহার হবেন, ঠিক কিনা বলেন? সে আল্লাহর রাজত্বে কোন দুর্নীতি চলবে না। মিল উল আর্দি জাহাবা ওয়ালা ইফতাদা বিহি, এই দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি কেউ দিয়ে দেয়, আল্লাহ নেন, একটা মুহূর্তের আজাবটা বন্ধ করেন, একটা মুহূর্তের আজাব ক্ষণিকের জন্য বন্ধ করা হবে না। এমন কঠিন ভয়াবহ সময় পৃথিবীবাসীর জন্য আসবে, সবার জন্য আসবে। সেদিন বিজয়ী হবে একমাত্র মুমিনরা, সেদিন সফল হবে মুমিনরা, বিফল হবে মুনাফেক আর কাফেররা, ঠিক কিনা বল? এখানে যারা মাহফিল শুনতে আসছি, আমরা কি মুমিন না মুনাফেক? কথা কয় না, মুমিন না মুনাফেক? হুজুর এত কষ্ট করে মাহফিল শুনতে ঘুম থুয়ে আসতেছি, তাও আপনি কোন মুমিন না মুনাফেক? আমাদের চাইতে মুমিন আর কে হইতে পারে? শেষ জমানায় এত এত ফেতনার ভিতরে যারা মাহফিল শুনতেছেন, এদেরকে আমি অন্তত মুমিন সারা মুনাফিক বলতে পারি না। বলেন তো আমরা মুমিন না মুনাফিক? কিন্তু এর পরেও কিছু মুনাফিক আছে না? না, নামাজির ভিতরেও আছে, রোজাদারের ভিতরেও আছে, হজ করার ভিতরেও আছে, জাকাত দেওয়ার সময়ও আছে। চিনবেন কেমনে? আজকে একটু বলবো, কষ্ট পাবেন না তো? যদি নিজের কাঁধের উপরে যায়, এখন আর কয় না, যদি নিজের কাঁধের উপরে যায় শুধরে নেবেন, ইনশাল্লাহ কয়। এক নাম্বার, নামাজের ক্ষেত্রে মুনাফিক ছয়টা আলামত দিয়ে চিনা যায়। কয়টা? সমস্ত হাদিস ছয়টা আলামতের কথা স্পষ্ট করেছেন, যে আলামতগুলা দিয়ে বোঝা যায় যে মানুষটা আসল নামাজি না মুনাফিক। কয়টা আলামত? এক নাম্বার, মুরাআতুন নাস ফিস সালাত, নামাজের ভিতরে খুব মনোযোগ দেয় আর মনে মনে কয় কিরে মানুষ দেখে না কে, এরকম কি দু একজন আছে? সেজদার মধ্যে গিয়া খুব সময় দেয় আর মনে মনে কয় কিরে কেউ দেখছে তো আলহামদুলিল্লাহ, আমি যে একটা নামাজ পড়তেছি এটা দেখলেই আমার কাজ হয়েছে। এই নামাজি আসল নামাজি না ফেক নামাজি? এই ফেক নামাজি মানি মুনাফেক নামাজি, এরকম সমাজের ভিতরে আছে? এটা এক নাম্বার আলামত। দুই নাম্বার আলামত হচ্ছে ওই ব্যক্তি তাখিরুসসালাহ আন ওয়াক্তিহা, নির্দিষ্ট সময়ে নামাজ পড়ে না, দেরি করতে 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 শেষে গিয়ে আর তিন মিনিট বাকি আছে, আল্লাহ আল্লাহ সামি আল্লাহ, কোন রকম নামাজ পড়ে। সাহাবাই কারাম বলতেছে আমাদের যুগে এই রকম লোক ছিলই না, যেগুলাই ছিল সেগুলা ছিল তিলকা সালাতুল মুনাফিক, ওটা ছিল শুধু মুনাফিকদের নামাজ, আমাদের নামাজ না। জোরে কর নাউজুবিল্লাহ, এখন আসেনি? দ্বিতীয় নাম্বারটাও আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজি নামাজের ব্যাপারে যারা বেখেয়াল, নামাজের ব্যাপারে যাদের মনোযোগ নাই, এমন অসংখ্য নামাজি সমাজের ভিতরে আছে না? না, নামাজ পড়ে ছেলে হঠাৎ করে দিনদার হয়েছে, ছেলে প্রতিদিন বাসায় গিয়ে আব্বা নামাজ না পড়লে
তোমার বাপ ডাকতে মনে চায় না। বাপেও চিন্তা করছে আমার ছেলেটা ভালো হয়েছে, আমি খারাপ থাকি কেমনে। ছেলেরে দেখানোর জন্য হইল সে শক্তি গিয়ে নামাজ পড়ে। এ নামাজ আসল না মুনাফিকের নামাজ, চেঞ্জ করে। তৃতীয় নাম্বার আলামত মুনাফিকের নামাজ চিনবেন কেমনে, তৃতীয় নাম্বার আলামত হচ্ছে নাকরি সালা কা নাকরি দিকা। মুরগি যেভাবে ঠোকর দেয় রুকু সেজদার ভিতরে এরকম ঠোকর দেয়, আসেনি না বনে বাড়ায় বলছি আমি, মুরগির ঠোকর বুঝেন? আমাদের অনেক মুসল্লির দিকে, আমি তো এত সবসময় দেখতে পারি না, তবে জুমা বারে মাঝে মাঝে আমি দেখি যে কার সুন্নতটা কেমন। তো মাঝে মাঝে যখন জুমার দিন তাকায় দেখি দেখি সুবহান আল্লাহ, ওনার স্পিড 5G গতি। তো অনেকরে আমি নামাজের পরে ধরছিও যে কিও আপনি কি হাফেজ সাহেব নাকি, না হুজুর কেন হাফেজ সাহেবের কথা বললেন কেন, এত দ্রুত পড়ছেন, এত দ্রুত কেমনে পড়ছেন একটু পুরা শোনান তো দেখি। এখন হুজুর এখন বেশি একটা জোরে পারে না, নামাজের মধ্যে দাঁড়াইলে তখন কেমন যেন একটা তাড়াহুড়া হয়ে যায়। আমি কই এই তাড়াহুড়া যেই শয়তানটা দেয় ওই শয়তানের নাম হচ্ছে ইখতিলাস, ইখতালিসুহু শয়তান। তার কাজই হচ্ছে নামাজের ভিতরে আইনা গতি বাড়ায় দিবে, দেয় কিনা বলেন? দেখবেন রুকুতে গেছেন কোন সময় সেজদায় যাবেন, তাড়াহুড়া তাড়াহুড়া রুকু থেকে উঠছেন, উঠেই সেজদায় গেছেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদার বলার মতো সময়টা হয় নাই, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তো প্রশ্নই আসে না। উনি চলে গেছে সেজদার মাঝামাঝিতে গিয়ে কয় রব্বানা লাকাল হামদ, এরপরে কয় আল্লাহ আকবার। কি হইল এ যা করলেন? এটা মুনাফিকের নামাজ, এটা মোমেনের নামাজ হয় নাই। এমন অনেক নামাজই পাবেন 60 বছর নামাজ পড়েছে, সেজদার পরে সেজদা দিয়েছে, যাদের একটা সেজদা আল্লাহর কাছে কবুল হয় নাই। এটা আবু হুরায়রা বলছেন, আমি বলি নাই। 60 বছর ধরে সেজদার পরে সেজদা দিয়েছে কবুল হয় নাই। কেন কবুল হয় নাই? কারণ আপনার নামাজ মুমিনের নামাজ হয় নাই, মুনাফিকের নামাজ হয়েছে, ঠিক কিনা বলেন? আমি বলছিলাম কয়টা আলামত গেছে, কয়টা? এক নাম্বার কি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এক নাম্বারটা কি কিসের? এই তো কাজ হয়েছে, দেখছেন? মনে করেন না সবার মনোযোগ নেই, অনেক ইয়ংদের একেবারে পুরা মনোযোগ আছে। এবার সবাই কানেক্ট নাম্বারটা কি, আমি আবার এই ওয়াজ করবো না যে একজনেরও মন নাই। ও মা আপনি যান কই, 50% হয় না এখন মাশাল্লাহ, আজকে একটু বসেন ওয়াজ শুনে মাশাল্লাহ। এক নাম্বারটা গেছে, এবার দুই নাম্বারটা কি? হ্যাঁ, দেরি কইরা নামাজ, এটা আমাদের মা বোনরা বেশি করে, ঠিক কইছেন কি লিখা বেডিগো বিরুদ্ধে কইছি তো, মানে হুজুর মহিলাকে বিরুদ্ধে যা তো যত ওয়াজ আপনার জানা আছে আপনি কইতে থাকেন, আমরা ঠিক বলবো কোনো অসুবিধা নেই। আমি আবার মহিলাকে বিরুদ্ধে কমো না, মহিলাদের নামাজ দেরিতে হয়, হইতে 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 অনেক দেরি করে ফেলে। আমি মা বোনদেরকে বলবো আজান হয়েছে সাথে সাথে নামাজ পড়েন, আপনি জামাতে যেতে পারেন নাই, ওই জামাতে যাওয়ার সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন, পড়ে না আমিন। এবার কয় নাম্বার, দুই নাম্বারটা কি মাশাআল্লাহ, এবার কয় নাম্বার, তিন নাম্বারটা কি? হ্যাঁ, 5G গতিতে মুরগির ঠোকর, আসেনি? সাহাবায়ে কেরাম পরিষ্কার হাদিসের ভিতরে তাদের ব্যাপারে বলছেন তিনবার, কয়বার? তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। আমরা মুনাফিক ছাড়া কারো কাছে এমন নামাজ দেখি নাই। সাহাবায়ে কেরাম সিজদায় গেলে হারায় যেতেন,
আল্লাহ কে এমন ভাবে ডাকতেন সিজদার মধ্যে গেলি মনে করতেন আকরাবু মা ইয়াকুনুল আব্দ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফা আকসিরুদ দুআ সিজদার মধ্যে গেলে বারবার সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে মন খুলে চাইতেন আর সেজদা অবস্থার দোয়াগুলো যিনি ফিরা দিতেন না তিনি কে সেজদা অবস্থায় চাবেন আল্লাহর কাছে এজন্য আমার ভাইরা তাড়াহুড়া করে রুকু সেজদা করবেন না এটা মুনাফিকের নামাজ এবার কয় নাম্বার চার নম্বরে الكسل عند قيام الى الصلاه নামাজের জন্য যখন দাঁড়ায় তখন অলস হয়ে দাঁড়ায় একবারে শরীর ছেড়ে দিস সকালবেলায় যখন ওই লোক হাঁটে তখন তার গতি দেখলে মানুষ জিজ্ঞাসা করে ভাই আপনার হাঁটার গতি দেখলে আপনার মনে হয় 60 বছর না 25 বছর আপনার বয়স এরকম লোক আছে না নাই একেবারে বোট টোট পরে টাউজার লাগায়া হাঁটার গেঞ্জি পরে আরে বাপ রে বাপ কি গতি তার কিন্তু নামাজের দিকে আসছে পরে শরীর ছেড়ে দিস ইমাম সাহেব জিজ্ঞাসা কি কি হইছে কারে কোয়েন না ডায়াবেটিস প্রেসার উমুকটা সমুকটা কোন রোগ বাদ নাই সব ধরছে আমারে কিন্তু হাঁটার সময় এগুলো কিছু থাকে না নামাজে আসলে সব পুট চলে আসে এই রকম দণ্ডায়মান হওয়া এটা মুনাফিকদের দাঁড়ানো মোমেন কখনো নত হয়ে কাবু হয়ে একেবারে হেলে দুলে দাঁড়ায় না বীরের বেশে আল্লাহর সামনে দাঁড়ায় ঠিক কিনা বলে তাহলে এরকম দাঁড়ান যাবে কেমনে দাঁড়াইবেন এরকম সিনা টান টান থাকবে কেবলার দিকে নজর থাকবে আমরা নামাজের মধ্যে অনেক ভুল করি এটার উপরে আমার একটা আলোচনা আছে দশটা ভুল আপনারা এই আলোচনাটা দেখবেন আজকে আর সেদিকে যাব না আজকে শুধু এই পয়েন্টটা নিলাম মুনাফিক চিনানোর জন্য এরপরে পাঁচ নম্বরে আর তাখাল্লুফ আন সালাতিল জামাআহ জামাত ছাড়া নামাজ পড়া আমাদের মধ্যে এটা আছে না নেই আপনি খুব অসুস্থ প্রচন্ড ওজোর সফর অবস্থায় আছেন এই সমস্ত ক্ষেত্র বাদ দিয়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছে অথবা রাস্তায় খুব ভয় আছে জীবন নাশের হুমকি আছে এরকম কোন কিছু ছাড়াই কাজে অকাজেই আপনি জামাত তরক করে ফেললেন এটা মুনাফিকের নামাজ কার নামাজ এবার ছয় নাম্বার আসেন কিল্লাতু জিক্রিল্লাহ আজ্জা ওয়া জাল্লা ফিস সালাহ নামাজের ভিতরে আল্লাহর জিক্র তাসবিহগুলা খুব দ্রুত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খালি সুপ সুপ ছাড়া কিছু শোনা যায় না শেষ এইরকম নামাজের ভিতরে যারা অল্প অল্প সব 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 এটা মুনাফিকের তাসবি এই তাসবি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না সুন্দর করে পড়েন সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা বলে দেখবেন মনটা ভালো লাগবে নামাজে যা বলবেন আপনি এটা ফিল করবেন উপলব্ধি করতে পারবেন ঠিক কিনা বলেন এই ছয়টা আলামত নামাজের ব্যাপারে বললাম এখন মিলায়া দেখেন তো আমাদের সমাজের ভিতরে যারা নামাজ পড়ি তাদের ভিতরে এরকম রোগ আছে না নাই কম না বেশি এরপরে আসেন আল্লাহর গোলামেরা আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন যতজন আমার সামনে বসেন হঠাৎ একদিন জানাজার নামাজ আমার উপরে দাঁড়ায় যাবে আল্লাহর হাবিব বলতেন সল্লু কবলান তুসাল্লা আলাই নামাজ পড়ো নামাজ পড়ো একদিন তোমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে জানাজা নামাজ দাঁড়ায় যাওয়ার আগে তুমি নিজে নামাজি হয়ে যাও ফজরের নামাজের সময় ইমামের পিছনে আপনি দাঁড়ান জোহরের নামাজের সময় ইমামের পিছনে আপনি দাঁড়ান
আসরের নামাজের সময় ইমামের পিছনে আপনি দাঁড়ান, মাগরিবের নামাজের সময় ইমামের পিছনে আপনি দাঁড়ান, এশার নামাজের সময় ইমামের পিছনে আপনি দাঁড়ান, জুমার নামাজের সময় ইমামের পিছনে আপনি দাঁড়ান, ঈদের নামাজের সময় ইমামের পিছনে আপনি দাঁড়ান। শুধুমাত্র একদিন আপনার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে, ইমামের সামনে আপনাকে শোয়া দেওয়া হবে, আপনি সেদিন আর নামাজ পড়তে পারবেন না। এজন্য আল্লাহর হাবিব বলেন, সল্লু কবলান তুসাল্লালাই, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ দাঁড়ায় যাওয়ার আগে নামাজ পড়েন। যদি আপনি নামাজ দাঁড়ায় যাওয়ার আগে, জানাজার নামাজের আগে, আপনি লাশ হয়ে যাওয়ার আগে নামাজ পড়তে পারেন, অন্ধকার কবরটাকে নামাজের আলো দিয়ে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? নামাজ পড়বেন ভাই, পড়বেন বলেন, মন থেকে একটু কথা দেন তো, নামাজ পড়বেন, কে কে পড়বেন একটু বুঝা হাত তুলেন তো ভাই। সবুজ শার্ট পরা একজন হাত তুলে নেয়, আপনি মনে করছেন হুজুরে আমার দেখে নাই, পিছনে কালা শার্ট আপনি হাত তুলেন নাই কে ভাই, রিক্সার মধ্যে যে বসা আপনার কি হয়েছে কন, মাশাল্লাহ হে কুবু কে, ওই যে কালো শার্ট আমি নামাই লেছি না, একটু হাতটা উডান, হায়রে আল্লাহ, আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, ডাক দিয়ে বলেন আল্লাহ, নামাজি বানান, জীবনে আর নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দেব না, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, আমিন আমিন আমিন। হাত নামান মাশাআল্লাহ। এবার আমি দেখছি ছোট্ট একটা বাচ্চা একেবারে হলুদ গেঞ্জি পরা, সে পর্যন্ত হাতটা উঠেছে, দেখছেন তার বাপ সাথে ধরে নিয়ে আসছে তাড়াতাড়ি হাতটা উড়া বাজা। আজকে বাপ যেমন খুশি না, আল্লাহর জান্নাতেও বাপ সন্তান জান্নাতেও এরকম খুশি হবে। সূরা তুরের 21 নম্বর আয়াত পড়বেন, والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما বলছেন। সেদিন জান্নাতে ব্যক্তি যাবে, চোখ দিয়ে পানিগুলো ঝরবে, আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, গোলাম আজকে তোমার চোখে পানি কেন, তুমি তো জান্নাতে যাচ্ছ। লোকটা সেদিন ডাক দিয়ে বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী। সেই জান্নাতে প্রবেশের পথে মানুষ সেদিন কাঁদবে, জান্নাতে প্রবেশের পথে মানুষ সেদিন কাঁদবে, অনেক জান্নাতি নজর করে দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা। মালিক আমার ছেলের গায়ে জাহান্নামের পোশাক কেন? তাদেরকে ইমানের কথা কত বলেছিলাম, আজকে জাহান্নামের পোশাক কেন? আপনি বাপ হয়ে সন্তানদেরকে ছোটবেলা থেকে জান্নাতের পোশাক পরান, ডিলে ডালা পোশাক পরান, মেয়েদেরকে প্যান্ট শার্ট পরানো বাদ দেন,
এমন সব পোশাক বাপ হয়ে আপনি কিনে দেন, একটা সময় আর কিনে দেওয়া লাগে না, মেয়ে নিজেই কিনে, ঠিক কিনা বলেন? অনেক ফ্যামিলি এমন আছে নিজে পছন্দ করে বাপ গিয়ে কিনে দেয়, আরে মেয়ে মানুষ বাচ্চা মানুষ পড়লে কি হিস, অথচ আম্মা যান, আম্মা জনের ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে, বয়স বেশি না, 2 বছর বয়স হল, শুধু একটা জিন্স সেই যুগে টাইট পোশাক পরা, আম্মা যান কেচি দিয়ে পোশাকটা কাইটা ডিলা ডালা একটা পোশাক পরাই দিছে, আপনি কি বুঝলেন? আপনার মেয়েরে আপনি ইচ্ছা করে জাহান্নামের দিকে দিয়ে দিচ্ছে। আম্মা যান দেখলেন একটা মেয়ের পায়ের ভিতরে নূপুর ঝুনঝুন ঝুনঝুন করতেছে, বাচ্চা মানুষ, বয়স 6 বছর হবে। আম্মা যান সাথে সাথে বললেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি জুলজুল, আল্লাহর হাবিব বলেছে যেই ঘরের ভিতরে নূপুরের আওয়াজ বাজে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসে না, কেটে ফেলো অথবা খুলে ফেলো, এর আগে আমার ঘরে তুমি প্রবেশ করো না। জোরে কোন আল্লাহ আকবার। কি করতেছি আমরা? কোন টাকা দিয়ে আজকে আমরা জাহান্নাম ক্রয় করতেছি, টাকা দিয়ে আজকে আমরা জাহান্নাম কিনতেছি, আমাদের সন্তানদের কোন আল্লাদ আমরা পূরণ করি না। বাপ টাকা থাকুক আর না থাকুক, বাপ কলিজা দিয়ে সন্তানের প্রত্যেকটা আহ্লাদ পূরণ করতে চায়, ঠিক কিনা বলেন? কে কে বাপ হয়েছেন হাত তুলেন তো দেখি, আহারে একটু হাত তুলেন তো ভালো করে। এই ইউটিউবাররা তোমরা এই বাপের হাতগুলো নাও, ইউটিউবাররা কই নাও, এই যে এরা হচ্ছে বাপ, হাতগুলো উঠায় রাখেন, আমি কেন উঠাইতে বলছি একটু কষ্ট দিচ্ছি আর কি আপনাদেরকে, ইউটিউবাররা নাও এটা, এই এরা হচ্ছে সমাজের বাপ। বাপ কারা? যারা প্রতিনিয়ত সন্তানের জন্য একটা না দুইটা না হাজারটা না লক্ষটা সার দেওয়ার পরে নিজে হেরে গিয়ে সন্তানকে জিতায় দেয়, ঠিক কিনা বল? এবার হাতগুলা নামা। বাপ সব সময় সন্তানদেরকে দেয়, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায়, এই খিলগাঁয়েও দেখবেন ব্রিজের নিচে চূড়ায় জুতা বিক্রি করে, এই চূড়ায় জুতার মধ্যে মহিলাদের জুতা কয়টা আছে কথা কয় না, জীবনও দেখছেন এক জায়গায় তো মহিলাদের কোনো জুতা নাই, কারণ কি? মহিলাদের জুতা চুরি করার কোনো সুরত নাই, আর মহিলারা জীবনে কোনোদিন পুরান জুতা পরেও না, তো চুরি করে আনলে লাভ হবে না, তো পুরানটা কিনবে কি? কিন্তু পুরুষের পুরান জুতা, কারণ বাপ সে নিজে ওই খুঁজে খুঁজে পুরান জুতা কিনে পরে, ঠিক তো কয় না? ঠিক কন নাই, কিন্তু মনে মনে অনেকেই চিন্তা করতেছে, আহারে কতবার ওইখানে গিয়ে কিনস, কিন্তু সন্তানকে কিনা দেয় পুরান জুতা? বাপের যত না থাকুক জীবনেও বাপ সন্তানকে পুরান কিছু কিনে দেন, এর নাম বাপ। সেই বাপ তাকায় দেখবে দিব্যি সন্তান জাহান্নামের পোশাক পরা, বাপ সেদিন হাও মা করে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার সন্তানটাকে ইমানের উপরে রেখে এসেছিল, আজ কেন সন্তানের অবস্থা? বাপদেরকে বলি আপনি শুধু নামাজে চলে যান, সন্তানকে সাথে নিয়ে যান না, এটা হবে না। আপনি জামাতে চলে যাচ্ছেন, সন্তানটাকে আদর করে জামাতের জন্য নিয়ে যান, সন্তানটাকে আদর করে ভালোবেসে প্রশংসা করে নামাজের দিকে ডাকেন। আমরা বাপেরা অনেক সময় একটা ভুল করি, কি করি? মেহমান আসলে তার সামনে ছেলেদেরকে অপমান করার জন্য একেবারে গামছা পরে লাগে, কই এই যে আমার ছেলে একটা অথর্ব নাম্বার 1, কিচ্ছু করতে পারবে না জীবনে। আপনি মনে মনে জীবনও বদদোয়া দেননি, বিশ্বাস করেন কোনো বাপ সন্তানকে বদদোয়া দেয় না, কিন্তু ওই যে মুখে মুখে বলছেন আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আসলে আপনার ছেলে কিছু করতে পারবে না ওই আপনার বদদোয়ার কারণে।
খবরদার মা বাপ হয়ে কখনো বদদোয়া দিবেন না, শুধু তার প্রশংসা করবেন, বাজান তুমি অনেক বড় হবে। আমি বিশেষ করে আমার মাকেও দেখছি বাপকেও দেখছি, আমি ছোটবেলায় আজান প্রতিযোগিতা দিতাম, কেরাত প্রতিযোগিতা দিতাম, বক্তৃতা প্রতিযোগিতা দিতাম ইসলামী ফাউন্ডেশনে পুরা ঢাকা জেলার মধ্যে। আল্লাহর মেহরবানায় আমি কয়েকবার ফার্স্ট হয়েছি, একবার না কয়েকবার। তো যখন ফার্স্ট হয়েছি সার্টিফিকেটগুলো এখন আমার কাছে আছে, আমি এগুলো ল্যামিনেটিং করে আমার আলমারিতে রেখে দিস এখনো। বলার উদ্দেশ্য হচ্ছে আমি যখন এক একটা এরকম একটা কাগজ আনতাম, শুধু কাগজ, আর মনে মনে চিন্তা করতাম কি রে দিলটা কি, এত কষ্ট করে এই প্রতিযোগিতা দিলাম, দিছে একটা কাগজ। যখন আইনা আমার মারে দিতাম যে আম্মা দেখেন আমি কাগজটা পাইছি, আম্মা যদি আমার খালি একদিন কইতো ধর কি কাগজ আনছিস, এই কাগজের কি দাম, আব্বা একদিন কইতেছিল যে এটি জমায় রেখে কিনব, এটি এক কাম কর এটি তুই মিশর যাওয়ার সময় নিয়ে যা সাথে। আমি কে আব্বা এটি যদি হারায় যায় এটি আমার ছোটোবেলার জিনিস। আম্মা তখন কইল না 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 কি কর, এটি ছোটোবেলার জিনিস, এটি হারাইতে দেওয়া যাবে না, এটা যত্ন করে রেখে দেবো, একটাও হারাবে না। আম্মা একবারের জন্য কাগজ কয় না, আম্মা প্রত্যেকবার বলতো বাজান এটা হাজার হাজার টাকার চাইতে বড় সম্পদ। যেদিন আমি প্রথম খতিব হওয়ার জন্য ইন্টারভিউ দিই, এই আমি পাশেই কিন্তু নামাজ পড়াই মুগদা মদিনাবাগ, ওখানে আমার অনেক সার্টিফিকেট দিছি, এতটি হবে, তারা সব সার্টিফিকেট খোঁজার পরে ও ছোটবেলার আজান বক্তৃতা তারপরে ওই যে কেরাত এইগুলার যখন সার্টিফিকেটগুলো দেখলো তখন বলল না উনি ছোটবেলা থেকেই ওনার এই প্র্যাকটিস আছে, ওনাকেই খতিব হিসাবে নিয়োগ দেওয়া হোক, আলহামদুলিল্লাহ। তো দেখেন কোনোটারে ছোট করে দেখবেন না, সন্তানের অর্জনটাকে বড় করে দেখবেন, নসিহত সবসময় করবেন না, উঠতে বসতে ঘুম থেকে উঠছে তোর কাম ঘুমানো না, আপনি নসিহতের জন্য একটা সময় নেবেন। লোকমান আলাইহিস সালাম নসিহত করলেন, কি সুন্দর করে নসিহত করছে, ও আমার প্রিয় বৎস আল্লাহর সাথে শিরিক করো না, সময় নিয়ে নসিহত করেন। অবশ্যই সন্তানের ভিতরে যিনি পরিবর্তন দিবেন তিনি কে, এটা বাপদেরকে নসিহত করলাম। এবার কারা কারা সন্তান আছো হাত তুলো তো দেখি, না এই তো মাশাআল্লাহ সবাই তো সন্তান, আমরাও তো সন্তান, মাশাআল্লাহ সুন্দর কথা বলছি, মানে এখানে ছেলে আসো, ছেলে আসো, বাপও এখানে বসা, ছেলেও এখানে বসা, ছেলেরা হাত তুলো তো দেখি, এরকম কয়জন ছেলে আসো যার বাপ এখানে বসাস, মাশাআল্লাহ। যাক এবার হাতগুলা নামাও। বাপের সাথে তোমাদের আচরণের সবচেয়ে বড় ভুল হচ্ছে এই, অনেকে দাঁড়ায় বলে আব্বা আপনি কিচ্ছু দিতে পারেন নাই, এরকম বলনি তোমরা, বলনি মাঝে মাঝে, অনেকে বাপকে এই কথা স্পষ্ট বলে, বাপকে বড় পর মনে করে, আপনি কিচ্ছু দিতে পারেন নাই, আপনি আমার বিষয়ে কি বুঝবেন, আমি আমারটা বুঝে নিব, আমার ভবিষ্যৎ নিয়ে আপনার ভাবা লাগবে না। এই কথাগুলা যখন বাপের সামনে বলে, বাপ আকাশের দিকে তাকায় বলে আল্লাহ কতদিন আমি রিক্সায় চড়ি নাই, অটোতে চড়ি নাই, সিএনজিতে চড়ি নাই, অফিস থেকে পায়ে হেঁটে হেঁটে এসেছি সন্তানের কথা ভেবে, নতুন জামাটা কিনি নাই সন্তানের কথা ভেবে, এত কষ্ট করলাম যে এই সন্তানের জন্য, সেই সন্তান আমারে বুঝলো না। বাপ যখন এমন ব্যথাগুলো পেয়ে ফেলে বদদোয়া দেওয়া লাগে না, যিনি রাগান্বিত হয়ে যান তিনি কে। এবার আমার আয়াতের তাফসিরে ঢুকি, খুব বেশি লম্বা করব না, আর বিশ পঁচিশ মিনিট আছেন না গেছেন, কে কে গেছেন টান টান করে হাতটা উঠান, মাশাআল্লাহ একজন তো উঠতে লাগছে, আসতেছেন তো, জি মাশাআল্লাহ, এখন গিবতকারীরা চিনে দিতাম মাশাআল্লাহ, আপনি গেলে কেমনে বলবো, হ্যাঁ উনি শুনবো না কি কইছে,
শুনবো কইছে? হ্যাঁ ঠিক আছে, ভালো কথা বলছে, তাকান আমার দিকে তাকান। আপনারা অনেক ধন্যবাদ ভাইজান, আপনি বসেন, আসেন বসেন। আপনি এটা শুনতেই বলতে, এ ওয়াজ শুনেন না আপনি নিশ্চিত, আজকে আপনি শুন না যান। এ ওয়াজ আমি এক টিপে বার করছি এখন বইয়া। দেন হুজুর আসেন এটা লেহা দেখছেন? হ্যাঁ মার্শাল্লাহ, হুজুরি কইছে দেখছ মার্শাল্লাহ, উনি আমার মাথাটা ঠিক করে দিছে আলহামদুলিল্লাহ। এবার আসেন মাশাআল্লাহ, ওনারও ভয় লাগছে আপনি বুঝছেন। প্রথম একটা হাদিস শুনেন। আন জাবির বিন আব্দুল্লাহ ওয়া আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও মারাত্মক। জোরে বলেন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ফাকিল ওয়া কাইফা, قال الرجل يزني ثم يتوب فيتوب الله عليه, আল্লাহর হাবিব বলে জিনার চেয়ে মারাত্মক কেন? কারণ মানুষ জিনা করে, পরে মানুষের ভিতরে ভয় ঢুকে যায়, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওই যে গীবত করতেছে, ওয়া ইন্না সাহিবাল গীবা, যে লোকটা প্রতিনিয়ত গীবত করতেছে, লা ইউগফারু লাহু হাত্তা ইগফিরা লাহু সাহিবুহু, ততক্ষণ তাকে মাফ করা হবে না যার গীবত করছে সে মাফ না করলে। এখন যার গীবত করছেন তার কাছে মাফ চাওয়ার না লোক আসেনি, জীবনও চায়নি। এই জন্য আমি মাঝে মাঝেই আমার ড্রাইভার, আমার খাদেম যারা আছে এদের কাছে আমি মাফ চেয়ে নিই, যে ড্রাইভার সাহেব মাফ করে দিন, খাদেম সাহেব মাফ করে দিন, স্ত্রীকেও বলি তুমি মাফ করে দিও। আমরা তো সবসময় বলি আম্মা মাফ করে দিয়ে দোয়া করেন সবার কাছে। আমার মসজিদেরও অনেকের কাছে আমি বলি যে ভাই মাফ করে দিন, কারণ আমরা গীবতের মধ্যে সবার একটা মজা লাগে। কি লাগে? গীবতটা করতে হাইরে সাত, একজনের কথা আরেকজনের কাছে কইতে হাইরে মজা লাগে। একটা হচ্ছে গীবত, আরেকটা নামিমা, ওটা আরো মারাত্মক। অপবাদ দেওয়া কারো নামে চগুল খুরি করা বড় মারাত্মক জিনিস। এই গীবত আপনি করতে পারবেন মাত্র ছয়টা জায়গায়, ছয়টা জায়গার বাহিরে গীবত করলে ওই ব্যক্তি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। কয় জায়গায়? এটা আজকে শুনেন, ওনারে অনেক ধন্যবাদ, বিশাল সওয়াব পাবে উনি। উনি সুন্দর একটা বিষয় আমার মাথায় দিয়ে দিস, আমি অনেক দিন চিন্তা করছি ওয়াজটা কর্মু কর্মু কর্মু, কিন্তু কোন একটা জায়গা পাই নাই যে জায়গায় ওয়াজটা করব, আজকে পেয়ে গেছি। এক নম্বরে গীবত করা যাবে আর তাজাল্লুম, আপনি মাজলুম হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, অগণিত জুলুম করা হচ্ছে, ওই অবস্থায় ওই ব্যক্তির বিরুদ্ধে বললে ব্যক্তির কাছে মাফ চাওয়া লাগবে না, কারণ তাকে সংশোধন না করলে জাতি আজাবের মধ্যে পড়ে যাবে, ঠিক কিনা বলে? কথা কি বুঝছেন না? এমনি ঠিক কইছেন কি বুঝছেন? আমারে বুঝান, কোন অসুবিধা নেই, কোন অসুবিধা নাই তো। হ্যাঁ, যে অত্যাচার করে ওই বেড়ার বিরুদ্ধে কইলে বেড়া তো রাখবো আপনার উপরে, তার মনে কষ্টও লাগবো যে দেখছ হুজুরটা আমার বিরুদ্ধে কইছে, এ হুজুর রেখাইছি। হ্যাঁ, আমারে খাক মরল যা মরল তা করুক, সে শত রাগ করলো এটা গীবত হবে না, এটা জুলমের ব্যাপারে প্রতিবাদ না করা, আপনি গুনাহগার হবেন, জুলমের ব্যাপারে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা বলে? এক নাম্বার জায়গা গীবত করা যাবে, দুই নাম্বার জায়গা গীবত করা যাবে, দুই নাম্বার জায়গা হচ্ছে আল ইস্তিফতা, ফতোয়া জানার জন্যে। ধরেন কোনো একটা বিষয়ে আপনি ফতোয়া জানবেন যে হুজুর উমুকে চুরি করছে, এর ব্যাপারে শাস্তি কি? এখন অমুকের ব্যাপারে আপনি জানতে চাইছেন, বেচারা শুনলে বিরাট কষ্ট পাবে। এই ফতোয়া জানার জন্য যদি কোনো বিষয় জিজ্ঞাসা করা হয় এটা গীবত হবে না। দলিল নেন, রসুলের কাছে এসে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, ইয়া রসুলাল্লাহ, আবু সুফিয়ান বড় কৃপণ লোক, এত কৃপণ, খরচ করতে চায় না, এখন আমি কি করবো? আচ্ছা, এই কথাটা আবু সুফিয়ান শুনলে কষ্ট পাবে না খুশি হবে? কষ্ট পাবে না? কষ্ট পাবে। কিন্তু আবু সুফিয়ানের এই বিষয়ে রসুল ফতোয়া দিলেন,
খুদি মা ইয়াকফিকা ওয়া ওয়ালাদিকা বিল মারুফ, তুমি আর তোমার সন্তানদের খরচের জন্য যেটা ন্যায়সঙ্গত ইনসাফ ভিত্তিক হয় এতটুকুন তুমি নিতে পারো, এটা জুলুম হবে না, এটা তার উপরে অন্যায় হবে না, এই ফতোয়া নবী জানিয়ে দিলেন। এই রকম ফতোয়া জানতে চাওয়ার জন্য কোন প্রশ্ন করলে গীবত হবে। দেওয়ানবাগির ব্যাপারে প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, গীবত হবে। এরপরে আরো যত ভণ্ড আছে সমস্ত ভণ্ডদের মুখোশম্মোচনে ফতোয়া দিলে গীবত হবে না, বরং কথায় কথায় সব হবে, ঠিক কিনা বলে? কথা বুঝে আসছে? এবার তিন নম্বরে চলেন, আপনারা বুঝতেছেন তো? এর মধ্যে দুইজন আমি দেখছি উঠস, আসতেছেন তো না, গেছেন একবারে? আচ্ছা অসুবিধা নেই, দুইজন এটা মেনে নেওয়া যায়, আর দুইজন চলে আসলে অসুবিধা নেই, ইনশাল্লাহ পুরাটাই মেনে নিলাম আমরা। এরপরে তিন নাম্বার, ক নাম্বার? তিন নাম্বার হলো আত-তাহযির। তাহযির মানে সতর্ককরণ। আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম, খবরদার, যেই ফির ফায়ের মধ্যে সেজদা নেয় ও ভণ্ড, ওর কাছে যায় না, এটা বললে গীবত হবে না, সতর্ক করে দেওয়ার কারণে সওয়াব পাবো, ঠিক কিনা বলে? কথা বুঝে আসতেছে তো আমার? একেবারে দালিলিক কথা, প্রত্যেকটার জন্য হাদিসের দলিল আছে, কিন্তু লম্বা হয়ে যাবে, আমি সেদিকে এই জন্য একটু কম যাচ্ছি, শুধু মূল মূল হাদিস থেকে মূল শব্দটা পয়েন্ট আকারে রেখে। ইমাম নাওয়াবির ছয়টা ব্যাখ্যা যিনি দিয়েছেন, গীবত ছয় জায়গায় করা যাবে, বিস্তারিত যারা আলেম আছেন পড়ে নেবেন। এই ছয়টার তৃতীয় নাম্বার হচ্ছে আত-তাহযির, সতর্ককরণার্থে গীবত হবে না, ওইটা ওইটা সওয়াব হবে। যেমন দেখবেন আমাদের দেশে ভণ্ড কিছু পীর আছে, পাউটা সবসময় সামনের দিকে দিয়ে রাখে, আসেনি? পরে ওই পীরে গিয়ে কি করে? আচ্ছা এরম ফির তো আমিও হইতে পারতাম, তাদের মতো চেহারা না থাকলেও অন্তত পেট আর একটু বড় বানায় নিলেই তো হইতো, কি কো? পরে ঠ্যাংটা সামনের দিকে দিয়ে রাখতাম, আজকের মাহফিলে আপনারা সবাই আয়সা পায়ের মধ্যে সুমা দিতেন, হাতের মধ্যে বান্ডিল দিতেন, আমি পকেটে লইতাম, অসুবিধা কি? এরপরে আমি যদি একটা তরিকা বের করতাম, তরিকা মাসরেইয়া, মিশর থেকে এই তরিকাটা নিয়ে আসছি, অনেক দামি তরিকা, একেবারে সব নসব টসব লাগায় বাংলাদেশে কয়েকটা খানকা করলে লস কি হইতো? কোন লাভ হইতো না, তো করলাম না কে? হ্যাঁ আহারে মুসলমান, সমস্ত পীরদের কথা আমি বলছি না, বাংলাদেশ অসংখ্য পীরদের খেদমতে দাড়ি সারা লোক দাড়িওয়ালা হয়েছে, টুপি সারা লোক টুপিওয়ালা হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, আর অসংখ্য বন্ডের কাছে গিয়ে দাড়িওয়ালা লোক দাড়ি কাটস, কথা কনা ফিরিরই দাড়ি নাই, তো মুরিদের দাড়ি হবে কেমনে? ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, লক্ষ্য করেন কার কাছ থেকে দিন নিচ্ছেন, তার মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুসরণ না থাকলে ওইটা পীর হতে পারে না, ওইটা বন্ড, ওইটা প্রতারক, ওইটা বদ্দিন, ঠিক কিনা বলেন? এরকম ভণ্ড পীর দিয়ে ভরপুর আমার দেশ। এই যে দেন মাশাআল্লাহ, এমনও পীর এখন বের হয়েছে, কো নামাজ করতে পারছ তুই? নামাজ তো জীবনে একবার, বুঝছেন? নামাজ কয়বার? ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, দলিল দে, কই কোরআনের মধ্যে আছে ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত কর। আরে বেটা আমার তো ইয়াকিন আসছে, তোর তো ইয়াকিন নাই, তুই কি ইবাদত করস? আপনি রেখো, আপনি মনে করছেন সুবহানাল্লাহ, কোরআনের দলিল, হে তো একবার নামাজ পড়ি জিতলো, আমি সারাদিন নামাজ পড়ে কি করলাম? আবার কিছু বক্তাও দেখবেন তারা সাপ্লাই দিয়ে দিছে, কয় পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, নাউজুবিল্লাহ তো কয় না, আল্লাহু আকবার, মাআযাল্লাহ মাআযাল্লাহ, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান কর। কয় নাম্বারে আসি? তিন নাম্বার। এবার কয় নাম্বার? চার নাম্বারে, আল মুজাহারাতু বিল ফিস্ক, পাপাচারকে স্পষ্ট করার জন্য। কোন ধোকাবাজ একটা কোম্পানি পাপাচারের মধ্যে লিপ্ত আছে, এখন আপনি ধরায় না দিলে
মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। পাপাচ আর কি স্পষ্ট করার জন্যে তখন তাদের ব্যাপারে স্পষ্ট করে বলা, সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হোক, যে কোনো ধোকাবাজ হোক, ফাসেক ব্যক্তি হোক, এলাকার ভিতরে একজন নেতা হতে চাচ্ছে কিন্তু সে পাক্কা ফাসেক, তার বিরুদ্ধে বলা দরকার যে লোকটা ফাসেক, এই ফাসেকের পিছনে আপনারা যাবেন না, এটা বললে এটা গীবত হবে। এটা গেছে ক নম্বর, সান নম্বর, পাঁচ নম্বরে এবার মাশাআল্লাহ আপনাদের মনোযোগ আছে তো? আপনি কি কর মনোযোগ আছে তো? আজকে কিন্তু টাইট করে শুনছেন, এটা গীবত লয়ে ছয়টা পয়েন্ট, হুট করে গীবতের কথা কইেন না, আগে ছয় পয়েন্ট মাথায় রেখে এরপরে কইেন গীবত কিনা। এরপরে পাঁচ নম্বরে আত্মারিফ, পরিচিতি হয়ে গেছে এভাবে। যেমন দেখেন, আনিবনে ওমর কালা কানা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মুআজ্জিনান, রসুলের দুইজন মুআজ্জিন ছিল, বিলাল ওয়াবনু উম্মে মাকতুমিল আমা, একজন হচ্ছে বিলাল আরেকজন হচ্ছে উম্মে মাকতুম, যাকে বলা হতো আল আমা, মানে অন্ধ। এখন অন্ধ বললে ওনার মনটা একটু কষ্ট লাগবে না, স্বাভাবিক। একজন মানুষ কানা, তাকে আপনি বললেন কানা। যেমন দেখবেন আমাদের দেশে কিছু বাড়ির নাম থাকে সামার বাড়ি, কিছু বাড়ি থাকে কানার বাড়ি, কিছু বাড়ির নামই আছে ডাকাতের বাড়ি। এখন যেই বেটাটার নামে ডাকাতের বাড়ি হয়েছে, তার যদি গিয়ে জিজ্ঞান যে ভাই এটার নাম কি ডাকাতের বাড়ি, এক সটকানা দিয়ে আপনারা ফালাই দিব যে ওটা বেয়াদব, কে ডাকাতের বাড়ির এটা? আমগর গোষ্ঠীর ভিতরে এখন শিক্ষিত আছে 15-20 জন, কে ডাকাতের বাড়ি? ইনশাল্লাহ কিচ্ছু করবে না। আরে ওই দিন এক মাহফিলে সাপ আইসা বসে কিছু করেন, আল্লাহর রহমত ইনশাল্লাহ কিচ্ছু করবে না ইনশাল্লাহ। এরা খেলাধুলা করতেছে এদের মতন, আহা আল্লাহ তো আমগর এরম বানাইতে পারত, পারত না আল্লাহ এরম বানায় না, একটু চিন্তা করেন বিষয়গুলো। দেখেন কোনো বুঝ নাই, কোনো আবাস নাই, কোনো বাসস্থান নাই, কিছু নাই, খেলার মাঠ পাইছে, খেলতেছে, দৌড়াইতেছে, কোনো জবাব দিতেও নাই এদের। আর আমগর আল্লাহ কত কিছু দিছে, পাই টু পাই জবাব দেওয়া লাগবে। এখন আবার বান্দর থেকে বানানোর কথাটা উঠছিল আলহামদুলিল্লাহ, এটা এখন গেছে আলহামদুলিল্লাহ নাই। আল্লাহ শুকরিয়া কর আলহামদুলিল্লাহ। আমি কয়েকটা মাহফিলে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী বিনয়ের সঙ্গে শ্রদ্ধা রেখে আজকের এই মাহফিল থেকে আপনারা বলতেছি, যারা ডারউইনের মতবাদকে আমার দেশের বইগুলাতে যোগ করার অপচেষ্টা চালিয়েছিল, দেশের ভিতরকার অবস্থা খারাপ বানাতে চেয়েছিল, তাদেরকে বেশি কিছু করা দরকার নাই, তাদের সহগোত্রীয় ভাই যারা আছে ওই খাঁচার মধ্যে তাদেরকে বন্দি করে দেন, ঠিক কিনা বলেন? ফাজদামির তো একটা সীমা আছে, বাংলাদেশের মানুষ তো আপনারা চিনেন না, এদেশের মানুষ সব মানতে পারে কিন্তু কোরআনের বিরুদ্ধে একটা নুকতার পরিবর্তন হলে জীবন দিয়ে দিবে, বেনামাজি হতে পারে, কোরআনের বিরুদ্ধে আচরণ মেনে নিবে না, ঠিক কিনা বলে? বাংলাদেশের মানুষ অন্যরকম, বেনামাজি হতে পারে, হয়তো নামাজ পড়ে না, কিন্তু ওই লোকটাও আল্লাহর হাবিবের বিরুদ্ধে, ফ্রান্সে যখন আল্লাহর হাবিবের বিরুদ্ধে অপমান কর কোনো কাজ করা হয়, আমার দেশে সবচেয়ে বড় মিছিল হয়, ঠিক কিনা বলে? এটা আমার দেশের মুসলমানের ইমানি অবস্থা। আমার ভাইয়েরা পরিচিতি লাভ করছে এই নামে, কানার বাড়ি, ডাকাতের বাড়ি, চোরের বাড়ি, এরকম নামে পরিচিতি লাভ করছে। বেচারা বললে বেচারা কষ্ট পাবে, কিন্তু এইরকম পরিচয় পাওয়ার পর ওই নামে যদি মানুষ ডাকে এটা গীবত হবে না। পাঁচ নাম্বার, এবার আসেন ছয় নাম্বারে। কয় নাম্বার? আল ইস্তিআনাতু আলা তাগয়িরিল মুনকারাহ, খারাপ কোন ব্যক্তির খারাপ কর্মকাণ্ডকে ধ্বংস করার জন্য সমস্ত মানুষের ভিতরে দৃঢ় প্রত্যয় তৈরি করে মানুষের মনোভাব স্পিরিটকে একত্রিত করে ওই খারাপ কাজে বাধা দেওয়ার জন্য তার মুখ সম্মোচন করে দেওয়া, এটাও গীবতের আওতার ভিতরে পড়বে। জমুকে ইয়া বা ব্যবসা করে, আজকে ওরে খাইছে, প্রশাসনের লোক ঠিক করছে, এলাকার কমিশনার সামনে ধরছে যে আজকে ওরে ধর্ম, গিয়ে ঘেরাও করছে, সমস্ত লোক ঘেরাও করে
প্রশাসনের হাতে উঠাই দিছে যে এবার তারে শাস্তি দেন। এরকম যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে সবাই মিলে ফুসলে ওঠে, তার পাপাচার এবং অনিষ্টতা সবার সামনে প্রকাশ করে, এইটাও গীবত হবে। এই ছয়টার বাহিরে গীবত করার কোনো সুযোগ নাই। বুঝে আসছে? আপনি কি কোন বুঝছে? মাশাআল্লাহ, এই ছয়টা একটু মাইন্না ছিলেন, গীবত করেন না আল্লাহর রাস্তা। গীবত বড় মারাত্মক অপরাধ, গীবতটা ছেড়ে দেন। আজকের এই মাহফিলে যারা বসছেন, আমার আর অল্প কিছুক্ষণ আপনাদেরকে কষ্ট আমি দিতে চাই, সর্বোচ্চ 15 মিনিট আপনারা আছেন। এই 15 মিনিটে আমি আপনাদেরকে 10টা হাদিস শোনাব, শুনবেন। এই 10টা হাদিস শুনে বুঝেন কিয়ামতের কত কাছে আপনারা যাচ্ছেন। আল্লাহর হাবিব বলেন 1 নম্বর হাদিসের ভিতরে, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকা মুনাফিকরা নেতা হয়ে যাবে, তখনই কিয়ামত আসবে, ঠিক কিনা বলে? বলেন তো এই হাদিসটা কত পার্সেন্ট চলে আসছে? একজন কইছে 50%, একজন কইছে 100%, কোনটা নিমুক? কত পার্সেন্ট? 100 না বাবা, 100%, 100% হইলে কেমন চলে আসবে? কত? একজনে মনে কইছে 120%, 80%-এর মতো। মেহমান যেটা কইছে এটা মোটামুটি ঠিক, 80% চলে আসছে। এরপরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাউদার দুলার মুরু জানহার, এমন সময় কিয়ামত হবে, আরো পুরা সবুজ হয়ে যাবে, মরুভূমির ভিতরে সবুজ সবুজ ঘাস উঠবে, পুরা মরুভূমিতে বৃষ্টি হবে, বন্যা প্লাবিত হবে, বন্যা হবে, বন্যায় প্লাবিত হবে, দুবাই পর্যন্ত বন্যা হয়েছে, মদিনায় বন্যা হয়েছে, পুরা আরবের ভিতরে বৃষ্টি হচ্ছে, আরব সবুজ হয়ে যাচ্ছে। এই আলামত বলে দিচ্ছে কিয়ামতের সময় এটা বড় সন্নিকটে। এই মাহফিল থেকে হিসাব করে বলেন 2022-এ আলামত হয়ে গেছে অলরেডি। এই আলামত এখনো চলছে, গুগল ম্যাপের ভিতরে গিয়ে সার্চ করে দেখবেন, পুরো আরবটা সবুজ হয়ে যাচ্ছে, গাছপালা আমাদের দেশের মতো হয়ে যাচ্ছে, গুগল ম্যাপের ভিতরে সবুজ এখন দেখাবে, মাটি কালারের মরুময় আরব সবুজ হয়ে যাওয়া কিয়ামতের আলামত, বৃষ্টি হওয়া কিয়ামতের আলামত, এখন তাকায় দেখবেন পুরাপুরি চোখের সামনে চলে এসেছে, ঠিক কিনা বলে? 2 নম্বর শেষ, এবার 3 নম্বর হাদিস শুনে, লা তাকুমুস সাআত হাত্তা তুত্তাখাযা আল মাসাজিদু তুরুকান, মসজিদের সামনে দিব মুসলমানের ছেলেরা হেঁটে হেঁটে যাবে, মাগার মসজিদের নামাজ চলবে, মুসলমানের ছেলেরা নামাজ পড়বে না। কত পার্সেন্ট? 100% কোয়েন না বাজান। কত? 90%, 80%, 80% থাকবেন না, আরো 90-95 নিবেন আস্তে আস্তে, অবস্থা ভালো না। কয়টা হাদিস কইলাম? 3টা, পুরাপুরি পৃথিবীর সাথে মিলে গেছে। এবার কয় নাম্বার? 4 নম্বরে, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, আল্লাহর হাবিব বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবুদা লাত ওয়াল উজ্জা, মুসলমানের ছেলেরা মূর্তির সামনে মাথা নত করবে, মূর্তির সামনে পূজা করবে, পূজায় লিপ্ত হবে, এবারের পূজার মধ্যেও মুসলমানের ছেলেরা গেছে, ঠিক কিনা বলে?
হিন্দুরা এবার কি বলছে জানেন? আমাদের বাংলাদেশের যারা হিন্দু ভাইরা আছেন তারা বলছেন, সনাতন ধর্মের যত ভাইরা আছেন তারা বলছেন, এবার ভালো করে পূজা করতে পারি নাই, এত পরিমাণ মুসলমান আসছে, কি মানুষ হইলাম আমরা, কি মানুষ হইলাম আমরা। সকালবেলা আপনি মুসলমান, সন্ধ্যার আগে আপনি মুশরিক হয়ে যাচ্ছেন, আপনি টেরো পাচ্ছেন না। ঠিক আরেকটু আসতে কর। এরপরে গিয়ে কি কথা কই জানেন, যে আমাদের জন্য একটু প্রার্থনা করেন, যখন আপনারা দোয়া করবেন প্রার্থনা করবেন আমগোর লাগে একটু কইরেন। তো দোয়ার এত অভাব পড়ছে, আমি দোয়া করবো আল্লাহর কাছে, আমি মুসলমান আমি দোয়া করব কার কাছে, নাকি মূর্তির কাছে? তবে হ্যাঁ, আমার দেশে যদি একটা মন্দিরের একটা মূর্তিকে ভাঙা ষড়যন্ত্র করে, আমি একজন আলেম হিসেবে সর্বপ্রথম তার বিরোধিতা করব, ঠিক কিনা বলে? রাত জেগে আমি পাহারা দেব, মূর্তি আমি ভাঙতে দেব না, কিন্তু মূর্তির কাছে গিয়ে আমি মাথা নত করব না। ওই মূর্তি পাহারা দেওয়া আমার ইসলাম, ওই মূর্তির গায়ে আঘাত থেকে মূর্তিকে বাঁচানো আমার ইসলাম, কিন্তু মূর্তির গায়ে আঘাত করা ইসলামের বিরোধিতা করা, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি মুসলমান, গিয়ে কইলেন আমগোর লাগে একটু দোয়া করেন, আসেনি ইমান? স্বর্ণের পাল্লা দিয়ে মাপলে বোঝা যায় তো ইমান কদ্দুর। আল্লাহ, না ইমান নাই। কয়টা হাদিস কইলাম? এবার পাঁচ নাম্বার হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, এই দুনিয়াটা শেষ হবে না, হাত্তা ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। নবীজি বলছেন, আল্লাহর হাবিব বলছেন, হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, আল্লাহর ব্যাপারে বিতর্ক শুরু হবে, বাগ বিতণ্ডায় লিপ্ত হবে, জেনে না জেনে আল্লাহর ব্যাপারে বাগ বিতণ্ডা করবে, এমন বাগ বিতণ্ডা এখন সারা দুনিয়াতে থাকলেও আমাদের দেশে না। কি কম দেখবেন, আমাদের দেশে কিছু কিছু গান হয়, গানের নাম পালা গান, কি গান, ওখানে দেখবেন কিছু কিছু ওরসের ভিতরে পর্যন্ত এমন কিছু শিল্পী আসে, এরা সুরায় ফাতেহা ঠিক মতো বলতে পারে না, কিন্তু এরা একটা কথায় হুজুরদেরকে ছাড় দিতে নারাজ। এরা দেখবেন গায়ের মধ্যে থাপ্পড় মেরে বলে, হুজুর তোর সাথে 120 টাকার চ্যালেঞ্জ, আয় বহস করি। আসলে কি আর আমাদের সাথে বস করতে পারবে? এদের দশা কাদের মতো জানেন? এদের দশা হচ্ছে বাজারে দেখবেন দেশগ্রামে ক্যাম্বাসার 10 টাকা দামের বড়ি বিক্রি করে, ইসুফগুলির বসি, পাহাড়ে তিল, আমলকি, হরতকি, বহেরা সব দিয়া বানাইছি, কোনো MBBS FCPS এর বাপ ভুল ধরতে পারবে না। ছোটবেলায় আমি যখন দেশে বেড়াতে যেতাম তখন ছোটবেলা থেকে আমি আবার এগুলা দেখলে দাঁড়াইতাম, যে দেখি কেমনে কথা কয়, আমি কথা খুব পছন্দ করতাম, তো ছোটবেলা থেকেই এদের এরকম কথার মধ্যে মাঝে মাঝে গিয়ে দাঁড়াইতাম, দাঁড়ায় দেখতাম কথাগুলা কয় কেমনে। আমি দেখতাম, ওরে সোবান আল্লাহ, এর কথার যে স্পিরিট! এবার যিনি যাই হোক, মানুষ কিনে কি কিনা, আসলে কি MBBS FCPS এর খায়া কাজ নাই তোর 10 টাকার ওষুধে ভুল ধরবে? বাট আর ওইখানে সিরিয়াল ধরতে সময় লাগে 1 মাস, দেখে 1 মিনিট, ভিজিট নেয় 1,500, আর তোর ওষুধের দাম 10 টাকা, তোর বলে বেটা ধরতে যাবে কোন কামে? আমাদের দেশের কিছু বাউল দেখবেন এই রকম ফাউল, কথায় কথায় তারা কোরআন আর হাদিস বানায়া বলে, তারা বলে আল্লাহ বলছেন, খবরদার আল্লাহ বলছেন, এই কথা বললেই হয় এটা কোরআনে থাকতে হবে, না হলে হাদিসে কুদসির মধ্যে থাকতে হবে। আলেমরা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন মানে, আল্লাহ বলছেন মানে তোর কোনো পীর কোনো মুর্শিদের কথা আল্লাহ বলছেন বলে চালায় দিলে তোর জিব্বা আল্লাহ কেটে নিবে, ঠিক কিনা বলে?
এরকম অসংখ্য ফিতনা বাড়বে বাড়বে বাড়বে, এখন বাড়তেছে নি, সিয়াসিতা ফুরা ফুরে ফেলছে। আরে সুবহান আল্লাহ, এই কথা তো আমিও বলতে পারি না এখনো যে সিয়াসিতা পুরা পরে ফেলছে। পরে আলামত কি, জেদ্দায় কনসার্টে উনি কনসার্টেও যায়, সিয়াসিতা ফরুয়ার লোক, তুমি জেদ্দায় কনসার্টে যাও কেন? কথা বলেন ঠিক কিনা? এগুলা বাদ দেন, এগুলা বাদ দেন আল্লাহর রাস্তায়। কয় নাম্বার হাদিস গেল? পাঁচটা শেষ, মাশাআল্লাহ। আমরাও আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি, হায়াত বেশি দিন আর নাই, কয়দিন আছে আল্লাহই জানে, দুনিয়ার সময়টা ফুরায় যাচ্ছে। আমি যখন এই হাদিসগুলা বলি আমার মনটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আমার কাছে মনে হয় আল্লাহ প্রত্যেকটা অন্যায় আমরা 80-85%, 95%, 100% পর্যন্ত চলে গেছি, আপনি দয়া করে এখনো বাঁচায় রাখছেন, একটু হিসাব করেন তো দেখি। এই যে বললাম পাঁচটা, পাঁচটার মধ্যে আমরা আসি কিনা? ছয় নম্বরে, ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না, মসজিদে মসজিদে মারামারি কাটাকাটি, পথ পদবীর লোভ শুরু হবে, মারামারি ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হয়েছেনি? আসলে হয়েছে? কত পার্সেন্ট? 100% কইেন না, 100% কইলে খুব ভয় লাগে। দেখেন মুসল্লি যারা এরা কয় 85-90, কে নতুন করে মনে সভাপতি সেক্রেটারির বেতন চালু করছেন, আগে মনে বেতন টেতন ছিল না, কি কন এটা নতুন চালু হয়েছে বেতন? তো 50 বছর আগের এই যে মুরব্বি বলেন তো দেখি, সাদা দাড়িওয়ালা মুরব্বি বলেন তো দেখি, 50 বছর আগে এগুলো ছিল নি? দেন উনি মাথা নাড়াইতেছে, দেখেন ছিল, এখন কই থেকে আসলো? তার মানে কেয়ামত, কেয়ামত আমাদের চোখের সামনে চলে আসতেছে, ঠিক কিনা বলেন? কয় নাম্বার গেছে? সাত নাম্বারে, ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, মুসলমান মুসলমান দুইজনই মুসলমান একজন আরেকজনকে মারবে, একজন আরেকজনকে কাটবে, আমাদের দেশের দিকে তাকায় দেখেন, মুসলমান মুসলমান হওয়ার পরেও একই মুসলিম ভাই হয়েও শুধু রাজনৈতিক কারণে একজন আরেকজনকে মারে কাটে, এখন আছে না? না কি শুরু করছেন কোন আলামত ভালো না, কতটা অশালীন হলে পরে আমরা উস্কে দিই আজকে, এগুলো বন্ধ করেন, আজাব আসতেছে, দুনিয়া সারা দুনিয়া ছেয়ে ফেলবে। ভারতীয় ভেরিয়েন্ট আমার দেশে আসছিল, বিশেষজ্ঞরা বলেছিল, সুশীল সমাজ বড় বড় মৌসলা ব্যক্তিরা বলছিল যে এবার মানুষ মইরা রাস্তায় রাস্তায় পড়ে থাকবে, ধরার কেউ থাকবে না, অবস্থা এমন হওয়ারই কথা ছিল। তারপরেও যে মালিক আমাদেরকে বাঁচায় দিয়েছেন তিনি কে? আল্লাহরে কি দিছি কোন, করোনার সময় এরকম হয়েছে না? হয়েছে, কিন্তু আল্লাহ ঠিকই আম করে বাঁচাই দিস। অনেক আলেমরা তখন বলছিল আসলে এই দেশে কিচ্ছু হবে না, এদেশের মানুষ বাঁচবে, সুবহানাল্লাহ। কম তখন ওই আলেমদের ব্যাপারে তারা টেলিভিশনে নিউজ পর্যন্ত করছে, কাম নাই তো খায়া, নিউজ পর্যন্ত করছে, কয় যে এই যে যে হুজুররা এই কথা কয়, আসলে হুজুরদের কথাই সত্য হলো, এই জমিনে করোনা কোনো প্রভাব বিস্তার করতে পারে নাই। কারণ কি না, আপনারা মোকাবেলা করছেন মনে হয়, আপনাকে পেশি শক্তি তো অনেক, মোকাবেলা মোকাবেলা আল্লাহ খায়া দিব, মোকাবেলা রাখেন, মোকাবেলা করে বলে কোন জায়গায় মোকাবেলা শব্দ ব্যবহার করতে হয় বুঝেন না এখন আপনি, কিসের মোকাবেলা মিয়া? মানুষ তখন কেঁদে কুল পায় না আল্লাহর কাছে, সাদে সাদে নামাজ হয়েছে, ঢাকাবাসী সাক্ষী,
সাদে সাদে নামাজ হয়েছে তারাবি হয়েছে আল্লাহকে জাতি ডেকেছে ঠিক কিনা বলেন তোমাদের কারণে মুক্তি হয় নাই জাতির চোখের পানির কারণে মুক্তি হয়েছে প্রত্যেকটা বাড়ির সাদে সাদে নামাজ হয়েছে আপনি কি মনে করছেন আমি নিজে তখন সাদে নামাজ পড়ছি আর আমি তাকায় দেখছি সাদে সাদে মানুষ আল্লাহরে ডাকতেছে তারাবির নামাজ সাদে সাদে দাঁড়ায় পড়তেছে আল্লাহর এটা মায়া লাগে না এজন্য এই দেশটার দিকে আল্লাহ খায়ের আর বরকত দিয়ে সারা দুনিয়া তখন তাণ্ডব দেখেছে সারা দুনিয়া ভীত সন্ত্রস্ত হয়েছে মালিকের কৃপায় মালিকের মসজিদে আমার দেশের মানুষগুলো হেফাজতে ছিল ঠিক কিনা বলে আল্লাহরে চিনি না তো একজন মালিক যে আছে গত বছর ফজরের সময় একটা ভূমিকম্প হয়েছে আমি তখন পাবনা থেকে মাহফিল করে আসছি ভাবলাম যে রাত্রে মনে হয় ঘুম হয় না এই জন্য মনে হয় শরীরটা কাঁপতেছে মধুভাগ আমার বাসা সেখানে নামাজ পড়তেছে দেখি সারাটা শরীর আমার থরথর করে কাঁপতেছে আমি মনে করছি আল্লাহ শরীরটা কি এত দুর্বল হয়ে গেল মনে মনে খুব ভয় ঢুকে গেছে আল্লাহ না জানি স্ট্রোক করে ফেলে খুব ভয়ে ভয়ে আল্লাহরে ডাকতেছে নামাজ চলতেছে তেলাওয়াত চলতেছে ঠিক সেই মুহূর্তে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল নামাজটা শেষ একজন আরেকজনকে বলতেছে আল্লাহরে অনেক বড় একটা ভূমিকম্প হয়ে গেল আমি চিন্তা করলাম আল্লাহ আজকের এই ভূমিকম্প যদি আদ আর সামুদ জাতি আসহাবুল আইকার মতো নূহ আলাইহিসসালামের কওমের ধ্বংসপ্রাপ্ত লোকদের মতো লূত আলাইহিসসালামের কওমের ধ্বংসপ্রাপ্ত লোকদের মতো আজকের আজাব যদি আপনার কাছ থেকে লেখা থাকতো অসংখ্য লোক ঢাকা সিটির ভিতরে শুধুমাত্র বিল্ডিং এর চাপায় পড়ে মারা যেত সবগুলা লোক বেনামাজি হয়ে উঠতে হতো ঠিক কিনা বলে আল্লাহ এমনটা করেন না আল্লাহ আমাদেরকে মাফ করে দিছে আল্লাহর কাছে মাফ চান কয় নাম্বারে আসি ভাই মুসলমান মুসলমানরে মাইরেন না এই দ্বন্দ্ব কলহ এগুলা বাদ দেন এবার কয় নাম্বারে যাব আট নাম্বারে সাত শেষ না আট নাম্বারে যাব না ইনশাআল্লাহ আল্লাহর হাবিব বলেন لا تقوم الساعة ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত্তা ইয়াতাওয়ালান নাসু ফিল বুনিয়াত বড় বড় বিল্ডিং উঠবে এটা ঢাকা শহর না বললেও চলে কোন কারবার কারে কয় বড় বড় বিল্ডিং একটা ইঞ্চি জায়গা নাই যে ইঞ্চি জায়গার মধ্যে বিল্ডিং নাই আজকে কেন জানি এটা পাইছি এটাও থাকবে না দুই বছর ও কাজ শুরু হবে এবারে মাহফিলি বিদায়ী মাহফিল আর কি বুঝেন সমস্ত ঢাকা সিটির এক অবস্থা ধ্বংস হইতে এই বিল্ডিং গুলা সময় লাগবে সময় লাগবে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে কত নাম্বার সবাই বলেন কত নাম্বার এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসটা যুবকরা কান খাড়া করে শুনো একবারে শেষ আর কয়টা আছে দুইটা শেষ মাশাআল্লাহ আমারও লম্বা সময় হয়ে গেছে ওয়াজকে আরো শুনবেন দেখছেন কারবার নামাজ পড়বেন নামাজটা পড়ে ওয়াজ শুনেন শেষ আর দুইটা হাদিস শুনেন যুবকরা এই হাদিসটা খুব মনোযোগ নিয়ে শুনেন লা তাকুমুস সাআতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না আল্লাহর হাবিব বলছেন হাত্তা ইউদাব্বিরার রাজুল আমরা খামসিনা ইমরাআ একজন পুরুষের পিছনে পঞ্চাশ জন করে নারী ঘুরবে শুরু হয়েছে নি এখন আবার কয় হয়েছে বুঝা কন হয়েছে এত খারাপ হয়েছেন মানুষ একজনের পিছনে পঞ্চাশ জন কন না হুজুর এটা হয় না এখনো চার পাঁচ জন ঠিক আছে পঞ্চাশ জন ঘুরে যুবকরা কি ক
না হুজুর এত খারাপ আমরা হইলাই মুরব্বীরা না বুঝে এমনি হয় হয় কয় আর কি বুঝে না কিছু এমনি কইছে একজনের পিছে 50 জন ঘুরে এরকম খারাপ হইছে মানুষ কি কর না হুজুর এরকম হয় কিন্তু রাসূল বলে গেছে আপনি কেমনে মনে করলেন এটা হবে একটু ফেসবুকের দিকে নজর দেন তো দেখি 50 জন এটা কি কইলেন হুজুর এ তো কম খমসিন তো কম কইলেন মিয়া কইলেও কম খমসু মিয়া কইলে ঠিক আছে 500 জন কইলে হুজুর মোটামুটি ঠিক আছে এখন ফেসবুকের মেসেঞ্জারের ভিতরে বইয়া যদি আপনি তাহাজ্জুদের দাওয়াত দিলেন যে আমি প্রায় 3টা বাজে তাহাজ্জুদের লেগে উঠছি আপনিও উঠেন কোন একটা বিড়িরে আপনি দাওয়াত দিলেন জায়েজ আছে কথা কয় না জায়েজ আছে জায়েজ নাই হারাম একেবারে বিলকুল হারাম শয়তান প্রথম তাহাজ্জুদের শুরুতে আসবে কয়দিন পরে এটা তাহাজ্জুতে নাই এটা বেফর্দা বানায়া জেনার দিকে আপনাকে নিয়ে যাবে পরে আপনি ফেসবুকে লিখবেন উমুকে উমুকের জন্য ক্রাশ খাইছে কি খাইছে মুরব্বীরা চিন্তা করছে নাউজুবিল্লাহ হুজুর ঘাস খাইছে এইরকম ব্যাককল পোলাবন্ধ ঢাকা শহর থাকার কথা না ঘাস খেব কি লিখে ওরা ঘাস পাইব করে না মুরব্বীর এটা ঘাস না ক্রাশ ও জেডার নাম দিছে হেরা ক্রাশ 1450 বছর আগে আল্লাহ হাবিব ওইটাকেই নাম দিয়েছেন জিনা লা তাকরাবুজ জিনা জিনার নিকটেও যেও না এই নিকটে হইতেছে এই ফেসবুকের চ্যাটে মেসেঞ্জারে গিয়া কথা কন ঠিক কিনা বলেন চলেনি এগুলা 50 জন এম কি কন 50 জন যাক আর যায় না না ফলোয়ার হইলে তো কথা কন যায় না এটা আলাদা সাবজেক্ট এটা বুঝতেন না আপনারা এখন এটা যুবক ফুলাওয়ানে বুঝে কেমনে কথা খালি ফলোয়ার থাকলে কথা কন যাব এটা কথা কর কি কি লাইন আছে সব ফুলাফানে বুঝে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে নাও এরপরে ভাইবার আছে এরপরে আর কি কি আছে কি নাম কি নাম এটা কি রে এটা তো জীবনে শুনলাম না এটা কি নাম ও ইনস্টাগ্রাম হ্যাঁ এটার আর মেসেঞ্জার নি কইছো ও টেলিগ্রাম আরে আল্লাহ রে টিকটক এই টেলিগ্রাম এতদিন আমার ছিল না আমি এবার যখন উজবেকিস্তান গেছি তখন খালি আমার সবাই জিজ্ঞাসা আপনার কি টেলিগ্রাম আছে আমি ক্রিডেবার কোনটা আমি কইছি বাবা এটা কি লাভ হইব কয় তাহলে তোমার মাঝে মাঝে এখান থেকে ভিডিও পাঠাই দেবে এখানে অনেক সুন্দর সুন্দর মসজিদের ফুটেজ আছে ওটা টেলিগ্রামে খুব সহজে পাঠান যাবে আমি কি দেখছো আমরা এখনো কোন জমানায় আছি টেলিগ্রাম রে বুঝতাম না এতদিনে এখন এই পিছে এক হইতেছে টেলিগ্রাম দেখছেন তার মানে টেলিগ্রাম সবার আছে তো এগুলা ভালো কাজে লাগাইবেন ভালো কাজে লাগাইলে কোনো গুনাহ নাই শুধু সব আর সব মুআল্লিমুল খাইর হবেন ভালো কাজে লাগাইবেন এই যে বাচ্চা মানুষ ও সুন্দর এটা জানে এটাতে যদি সে একটা মেসেজ তৈরি করে ভালো একটা মেসেজ সে মুআল্লিমুল খাইর হবে কল্যাণের পথের শিক্ষক হবে এরকম ভালো একটা হাদিস তার সব বন্ধুদেরকে পাঠাইলো কেমন সব জানেন আল্লাহর আকাশ আর জমিনে যত ফেরেশতা আছে হাত্তা নামলাতু ফি দুগরিহা গর্তের পিপিলিকা হাত্তাল হুত ফি জাউফিল মা সমুদ্র নদী পুকুরের ভিতরের মাছগুলা তার জন্য দোয়া করবে জোরে করে শোনা ভালো কাজে লাগাবে তাহলে কয়টা গেছে শেষ কয় নাম্বার কয়টা হাদিস শোনাবো বলছিলাম তাহলে আমি আমার কথা রাখছি তো আপনারাও আপনাদের কথা রাখছেন আল্লাহও আল্লাহর কথা রাখবে ইনশাল্লাহ করে আল্লাহর কথাটা কি শেষে শুনাই দেবেন ইনশাল্লাহ আমি তো গজল পারি না রে বাজার আমি জীবনে কোনো দিন মাহফিলে গজল গাই নাই পারিও না এটা আল্লাহ কি লিয়ে জানে আমারে দিয়া করায় নাই আল্লাহ সবারে দিয়া সবটা করায় না আমি এই মাহফিলের সময়টারে বড় গুরুত্ব দিতাম ছোটকাল থেকে তো গজলটা খুব ভালো জিনিস আলহামদুলিল্লাহ গজল যারা গায় এটাকে আমি কোনোভাবে ছোট করতেছি না গজল অনেক দরকারি জিনিস এমনও গজল আছে যে গজল ব্যাখ্যা করলে 3 ঘন্টা সময় লাগবে ঠিক কিনা বলেন তো গজলটা তো আমি খাটো করি না আবার মিডিয়া টিডিয়া আছে এরা যদি দিয়ে দেয় দেখছো হুজুরে নিজে গজল পারে না এই জন্য গজল পছন্দ করে না না আমি প্রায় সময় গজল শুনি আমার গাড়িতে প্রায় সময় আমি গজল শুনি
ওই জায়গায় আমি নিজে নিজে গাই, কিন্তু মাহফিলের এই দামি সময় গজল গিয়ে আমি নষ্ট করতে চাই না, কিল্লিকে চাই না, এই জন্য চাই না বাজান। গজল আপনারা শুনতে পারবেন সব জায়গায়, এই যে দশটা হাদিস কইছে, এক একটা হাদিসের সব কত জানেন? আগে শুনেন এক একটা হাদিসের সব কত। দশ নম্বর হাদিসটা বলার আগে এটা শোনাই দিই, একটা ইনশাল্লাহ কমুন অসুবিধা। দশ নম্বর হাদিসটা বলার আগে এই হাদিসটা শুনেন, কি হাদিস? এখানে যারা বসছেন এক একটা নতুন নতুন বিষয় যারা জানলেন, এই যে আমার এই ভাইটার জন্য আমি দোয়া করছি, তখন কিল্লিকে জানেন উনি একটা নতুন বিষয় যেটা আমি একটা মাহফিল আলোচনা করি নাই, আমি দেখছেন এটা কিন্তু দেখে দেখে বলছি, দেখছেন একটা মাহফিলও আমি আলোচনা করি নাই, শুধু আমি লিখে রাখছি বলবো বলে, কিন্তু এতদিন বলা হয় নাই। আল্লাহ তার একটা গোলামরে দাঁড় করাই দিয়েছে, তোর মুখ দিয়ে এটা বের কর, হুজুর এটা করব। কেমন সব জানেন? আল্লাহর হাবিব বলেন, আবু যর শোনো, লা আনতা গুদুয়া ওয়া তাআল্লামা বাবা মিনাল আইল, নতুন কোন জ্ঞান যদি তুমি জানার চেষ্টা করো যেটা তুমি জানতা না, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়া তারাকা ওমিলা বিহি আও লাম ইউমাল, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়া তারাকা, যদি তুমি আমল করতে পেরেছ অথবা পারো নাই, জাকাতের কথা শুনলেন, হজের কথা শুনলেন, কোন একটা মাসালা শুনলেন যেটা আপনার উপরে ফরজ হয় নাই কিন্তু মাহফিলে বসে শুনলেন, এখান থেকে উঠার আগে হাজার রাকাত নামাজ পড়লে যেমন সব হবে, এর চাইতে বেশি সব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? চিন্তা করছেন নতুন কিছু জানলে কত সব। আচ্ছা তাইলে এবার কয় নম্বর হাদিস? দশ নম্বর হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, লা তাকুমু সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াক্তুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে, এখন হয় কি হয় না? এরপরে নবীজি বলেন, আখাহু, ভাই ভাইকে মেরে ফেলবে, হয় কি হয় না? আচ্ছা ভাই ভাইরে কেন মারবে? রসুল বলতেছেন, ভাই ভাইকে মেরে ফেলবে, আজ সামান্য জমি জামার দ্বন্দ্বে ভাই পর্যন্ত ভাইরে মেরে ফেলে। এমন একটা লোক আছেন এখানে যে ভাইয়ের সাথে স্মৃতি নাই, যার ভাই নাই তার তো স্মৃতি নাই, যার ভাই আছে তার কোনো না কোনো স্মৃতি আছে, একসাথে ঘুমাইছেন, একসাথে খাইছেন, একসাথে খেলছেন, একসাথে বড় হয়েছেন। আমার ছেলে আর মেয়ে আমার দুইটা সন্তান, ওদিন আমার ছোট্ট মেয়েটার একটু হাতটা কাঁচের মধ্যে লেগে কেটে গেছে, আমি দেখলাম তার ভাই বড়, ওর বয়স 5 বছর, ও ফুফায় ফুফায় কাঁদতেছে, বোনের হাত দিয়ে রক্ত পড়তেছে, আয়সা ডাইকা নিয়ে যাচ্ছে, আব্বা আব্বা দেখো আমার বোনের হাত কেটে গেছে। আমি দূরে গেছি যে আল্লাহরে কি না কি হয়েছে, গিয়ে দেখি একটু কাঁচের কোনা লেগে একটুখানি হাত কেটে গেছে, বাচ্চা মানুষ রক্ত পড়তেছে। তো আমি সাথে সাথে বায়োডিন লাগাই দিলাম, চিপ দিয়ে ধরলাম, আমার ছেলে এত জোরে জোরে কাঁদতেছে, তখন আমার এই হাদিসটা মনে হয়েছে, আহারে রসুল বলছে আখেরি জামানায় ভাই তার ভাইরে মেরে ফেলবে, বোনরে মেরে ফেলবে, শুধু সম্পদের জন্যে নিজের আপন ভাই আপন বোনকে পর্যন্ত হত্যা করে ফেলবে, ঠিক কিনা বলে? কতটুক জায়গা নিয়ে আপনার কবর হবে, নাকি কয়েক কানে, নাহলে অন্তত একটা পাঁচতলা বাড়ির সমান জায়গা নিয়ে, নাকি? হায়রে মানুষ, কিচ্ছু কাজে আসবে না। ফরিদপুরে একজন গ্রুপ অফ কোম্পানির মালিক হসপিটালের মেজে শুয়ে আছে, আমি নাম নিলাম না, ওনার অপমান হবে, হসপিটালের মেজে শুয়ে আছে, শরীরটার মধ্যে পচন ধরে গেছে, সাংবাদিকরা গিয়ে বলতেছে আপনার স্ত্রী কোথায়? লোকটা কথা বলতে পারতেছে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে, সাংবাদিকরা খুঁজে বের করছে তার স্ত্রীকে, জিজ্ঞাসা করছে যে আপনার স্বামী মেজে পড়ে আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, কইছে এগুলা সব এখন আমার আমার, তারে বহুত আগে আমি ডিভোর্স দিয়ে দিস, এ সম্পদ তো তার না, আমার টাকার তার সম্পদ হয়েছে। আহারে মানুষ, কিসের পিছনে দৌড়ান? গেছে তার সন্তানের কাছে গিয়ে বলছে তোমার বাপ এরকম মেজের মধ্যে পড়ে আছে, শরীরে পোকা ধরে গেছে,
সন্তানরা বলতেছে আমাদের ব্রাইট ফিউচার আস, গ্লোরিয়াস ফিউচার আস, এই ফিউচারটাকে আপনারা আটকায় দিয়েন না, আল্লাহর রাস্তায় আমার বাপের পরিচয় আমরা দিতে চাই। এবার কোরআনের দিকে তাকান, কোরআন কি বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু, الله بقلب سليم কিচ্ছু কাজে আসবে না। আপনি যদি নিরাপদ মন নিয়ে ঈমান নিয়ে দাঁড়াতে পারেন আল্লাহর কাছে আপনি বিজয়ী হয়ে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে বিজয়ী বানান, পড়েন আমিন। হাদিসের শেষ অংশ আজকের মাহফিলের যতগুলো কথা বললাম শেষাংশের কথা হচ্ছে এই, এমনকি আবাহু বাপকে পর্যন্ত সন্তান পিটাবে, মাকে পর্যন্ত সন্তান পিটাবে, এমন ঘটনা এখন বাংলাদেশে হয় না, কি বলেন? হয়। আহারে, মা রে চোখ মোটা করে কথা বলে, বাপ রে চোখ মোটা করে কথা বলে, কি দিতে পারছেন আপনি? তোমার জীবনে সুখ নাই, তুমি লিখে রাখো, অনেক বড় ডিগ্রি তোমার থাকবে, চাকরিও হয়তো হবে, বেতনও হয়তো পাবা, বিবাহ হয়তো করবা, সন্তান তোমার লাগবে না, ঠিক কিনা বলেন? অনেক লোকে সন্তান আদি হয় না, আমার কাছে এসে বলে হুজুর একটু দোয়া করে দেন, সন্তান আদি হয় না। আমি যখন তাকে একটু আদর করে বলি যে এদিকে আসেন, আপনার মা বাপ তাদের সাথে আপনি বেয়াদবি করছেন নিশ্চয়ই, এটা আল্লাহ সহ্য করে নাই। এই মাহফিল থেকে খবরদার, একটা লোক আমরা এমন উঠব না যেই লোকটা এই মাহফিলে বসছি পরিবর্তন হইনি, যেমন ছিলাম এমন আছি, এরকম একটা লোক উঠব না, নিজেদেরকে পরিবর্তন করে উঠবে ইনশাআল্লাহ বলেন।